আবেশকের সূচনা আবেশক হলো এক ধরনের উপাদান যা কপার কয়েলের সাধারণ ও সহজ গঠনে তৈরি এর ভিতরের কেন্দ্রে মজ্জা থাকে মজ্জা সাধারণত লৌহ বা ধাতু দ্বারা গঠিত হয়ে থাকে যা সহজে চুম্বকায়িত করা যায় অথবা উচ্চ কম্পাঙ্ক এর হতে পারে আবেশকের কাজ সাধারণত এর চুম্বক ক্ষেতের উপর নির্ভর করে যা আবেশকের পরিপার্শ্বে থাকে যখন এতে তড়িৎ পরিচালিত হয় যদি তারের কয়েলটি লৌহনির্মিত মর্যাদার গঠিত হয় যা সহজেই চুম্বকায়িত হয় তবে তা অনেকাংশেই আবেশকের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় আবেশক সাধারণত এসি প্রবাহে ব্যবহার করা হয় এবং এসি প্রবাহে এর কার্যপ্রণালী দেখা যায় কিভাবে টিভি যোগাযোগ ক্ষেত্র রেডিও ইত্যাদিতে ব্যবহার করা হয় তা দেখানো হয় এটা এসি সংকেত গ্রহণ করে কার্য সম্পাদন করে আবেশককে অন্য এক নামে ডাকা হয় যা হল চোখ বা বাধা দানকারী যখন এর ভিতর দিয়ে ডিসি প্রবাহ যাবে তখন কোনো বিঘ্ন ঘটবে না কিন্তু যখন এসি প্রবাহ যাবে তখন এটি প্রবাহকে বাধা দেয় কেননা এসি প্রবাহের তরঙ্গ বৃদ্ধি পায় তাই এসি প্রবাহ এক্ষেত্রে প্রবাহে বাধা পায় যেখানে ডিসি প্রবাহ সহজেই প্রবাহিত হতে পারে এই প্রবাহকে কাজে লাগিয়েই যেখানে এসি প্রবাহ হতে ডিসি প্রবাহ পরিবর্তন করতে হয় সেখানে আবেশক ব্যবহার করা হয় চুম্বু ক্ষেত্রের আশেপাশে আবেশক হলো একটি শক্তি সঞ্চায়ক যখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তখন আবেশকে চুম্বু ক্ষেত্রের জমাকৃত আধান আবার আবেশকে ফেরত চলে আসে কেননা তড়িৎ বিপরীত দিক নির্দেশনে প্রবাহিত হয় এটি কয়েলের মধ্যে উচ্চ ভোল্টেজ সৃষ্টি করতে পারে এটি হঠাৎ চলে আসা উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক বর্তনের ক্ষয় করতে পারে যদি না বর্তনের উপাদান সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় অথচ এই একই উচ্চ ভোল্টেজ মাঝে মাঝে উপকারীও হতে পারে কেননা অটোমোবাইল স্পার্ক তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়